নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঘুগনি চাট রেসিপি শেয়ার করব, যা খেতে একদম বাজারে তৈরি ঘুগনি চাটের মতো। এই ঘুগনি চাটকে অনেকে আবার রাগড়া চাটও বলেন। রাগড়া চাট রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটিতে ছোলা নিয়ে নিয়েছি। আমি এখানে ছোলাটা সারা রাত ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা সারা রাত ছোলাটা যদি জলে ভিজাতে না পারেন, তাহলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ছোলাটা ভেজাতে হবে। আমি এখানে 2 কাপের মতো ছোলা নিয়েছি। এবারে ছোলাটাকে আমরা সেদ্ধ করে নেব। এবারে প্রেশার কুকারের মধ্যে ছোলাটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরপর এর মধ্যে আমি কেটে রাখা 2টো আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু পছন্দ না করেন, তাহলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু ঘুগনির মধ্যে আলুটা দিলে খেতে ভালো লাগে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি, যাতে পুরো ছোলাটা জলের মধ্যে ডুবে যায়। এরপর আমি এখানে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে একবার চামচ দিয়ে পুরোটা ঘুটে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, আর 6 থেকে 7টা সিটি পড়ার পর এটাকে নামিয়ে নেব। ছটা সিটি পড়ার পর আমি প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি ছোলাটা ঢেলে নিচ্ছি। আমি এখানে ছোলা থেকে জলটা আলাদা করিনি, জল সমেত ছোলাটা রেখে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাকে এভাবে রেখে দেব, যাতে জিরাটা ভালো মতো ভাজা হয়ে যায়। জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এবারে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটোর টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, ছোলা সেদ্ধ করার সময়ও আমরা কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, তাই ছোলাতেও লবণ রয়েছে। আর যেহেতু ছোলা থেকে জলটা আলাদা করিনি, তাই জলেও কিন্তু লবণটা রয়েছে। এদিকে টমেটো আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এক এক করে মশলাগুলো এবার দিয়ে দেব। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এবারে গোলমরিচের গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিলাম। এবারে সমস্ত কিছু ভালো মতো ভেজে নেব। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ছোলা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন, তাহলে এখানে এক্সট্রা জল ব্যবহার করতে পারেন। ফ্লেমটা হাই করে এটাকে এভাবেই ছেড়ে দেব, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু ঝোল বেশি রাখবো না, তাই জন্য আরও কিছুক্ষণ এটাকে ফ্লেমের উপর রেখে দেব। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ঘুগনি চাটের জন্য ঘুগনি রেডি হয়ে গেছে। এবারে ঘুগনি চাট তৈরি করে নেব। প্রথমে আমি ঘুগনির মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবারে গাজরের টুকরো দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা গাজরের টুকরো দেবেন। যদি আপনারা গাজর পছন্দ না করেন, তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে লঙ্কা কুচি দিচ্ছি। আপনারা ঝাল পছন্দ না করলে এখানে লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি।
এরপর এর মধ্যে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা যদি ঘরে তৈরি করতে চান তাহলে কমেন্ট করবেন, আমি এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘুগনি চাটটাকে আরও একটু ঝাল ঝাল করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কম পছন্দ করলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে ভুজিয়া দিয়ে দিচ্ছি। আমাদের ঘুগনি চাট রেসিপিটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে।